সোমবার উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের গাইঘাটা থানা কমিটি। এদিন তারা আট দফা দাবিতে ডেপুটেশন জমা দেয়। তাদের মূলত দাবি, অতি বর্ষণের ফলে ঘর ছাড়া অনেক মানুষ এবং বর্ষণের ফলে ফসলের ক্ষতি হচ্ছে, কৃষকদেরও ক্ষতি হয়েছে, ক্ষেত মজুররা কাজ হারিয়েছে, তাদের সাহায্য করা, গাইঘাটা এলাকার খাল বিলের জল নিকাশি ব্যবস্থা করা, এছাড়াও আবাস যোজনার যে কাজ হচ্ছে তাতে যেন কোনো গরিব মানুষ বাদ না যায়। এ বিষয়ে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জেলা কমিটির সদস্য অনুপম বিশ্বাস বলেন, আমরা মূলত ডেপুটেশন দিলাম আজকে ক্ষেত মজুর ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে, যে আমাদের সম্প্রতি যে অতিবর্ষণ হলো, সেই অতিবর্ষণে এখন অনেক মানুষ ঘর ছাড়া স্কুলে আশ্রয় নিয়ে আছে এবং অনেক কৃষকের ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, ক্ষেত মজুররা কাজ হারিয়েছেন, তাদের সাহায্য করার বিষয়টা যেমন আছে, পাশাপাশি আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই বনগাঁ মহকুমা, আমাদের গাইঘাটা ব্লকের যে খাল বিল যেগুলো সংস্কার হয় না দীর্ঘদিন, ফলে জল জমে আছে, জল সরছে না, এই খাল বিল নদী সংস্কার এটা হচ্ছে আমাদের ন্যূনতম দাবি ছিল এবং সে ব্যাপারে আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা হলো, তিনি প্রতিশ্রুতি দিলেন উনি বিষয়টা দেখবেন এবং উনি বিষয়টা জানেনও, ভালো দেখলাম ওনার সমস্যাটা উনি বুঝেছেন, আমরা বুঝাতে পেরেছি এবং উনিও বুঝেছেন, ফলে দেখা যাক, উনি কিছুদিন সময় নিয়েছেন, আমরা পরবর্তীকালে আবার আসবো যদি আমাদের সমস্যা না মেটে। আর আমরা মূলত দাবি করছি ক্ষেত মজুর এবং যারা গরিব কৃষক যারা হচ্ছে গিয়ে কাজ হারাবার ফলে এই মুহূর্তে খুব অভাবের মধ্যে আছেন, তাদেরকে অন্ততপক্ষে কিছু সাহায্য করা এবং যে সাহায্য সহযোগিতার বিষয় যেগুলো আছে সেগুলো যাতে একটু সময় থাকে, এবং আবাস যোজনার আজকে থেকে সার্ভে হচ্ছে, কোনো গরিব মানুষ যাতে বাদ না যায়, এইটা হচ্ছে আমাদের অন্যতম দাবি, যে আবাস যোজনায় ঘর যারা যাদের লিস্টেড যারা আছেন তাদের সমস্ত গরিব মানুষ যাতে ঘর পায়, এবং এই লিস্টের বাইরেও যে সমস্ত গরিব মানুষ আছেন তাদেরকেও এর সঙ্গে যাতে যুক্ত করা যায় সেটা আমরা দাবির মধ্যে আজকে আমরা রেখেছি। এই হচ্ছে আমাদের ডেপুটেশন, উনি আমাদের কথা শুনেছেন এবং উনি যথাসাধ্য চেষ্টা করবেন, এই কথা আমাদের বলেছেন উনি। আবাস নিয়ে আবাস সার্ভে হচ্ছে এবং আপনারা দেখেছিলাম বিগত দিনগুলোতে যেভাবে সোচ্চার হয়েছিলেন দুর্নীতি নিয়ে, তৃণমূল থাকবে আর দুর্নীতি থাকবে না এটা তো হয় না, এটা সমর্থক বিষয়, ফলে এটাও আমরা বলেছি যে আবাস যোজনা এর আগেও দুর্নীতি হয়েছে, ফলে সেই দুর্নীতির জন্য দীর্ঘদিন টানা পড়েন ছিল, অনেকদিন আবাস যোজনার টাকা বন্ধ ছিল, ফলে সেই দুর্নীতিমুক্ত আবাস যোজনা যারা স্বচ্ছতার সঙ্গে আমরা ডেপুটেশনের মধ্যে রেখেছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে, আবার এই দুর্নীতির কারণে আবার এই বন্ধ হয়ে থাকলে শেষ পর্যন্ত গরিব মানুষ বঞ্চিত হন, এই যে একশো দিনের কাজ বন্ধ শেষ পর্যন্ত বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ, কেন্দ্র সরকার রাজ্য সরকারের দোষ দেয়, রাজ্য সরকার কেন্দ্র সরকারের দোষ দেয়, কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। ঠিক একই রকমভাবে এই আবাস যোজনা যদি এইভাবে আবার বন্ধনে না যায়, মানে যা হয় হলে হয় কি গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটা যাতে না হয় সেটাই আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা রেখেছি বিডিও সাহেবের কাছে। কটা দাবি আমরা আট দফা দাবিতে মূলত আজকে আমাদের ইয়ে ছিল এই টোটাল বিষয়টা, তার মধ্যে আবাস যোজনাও ছিল অন্যতম দাবি আমাদের। আমার নাম অনুপম বিশ্বাস, আমি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। ডেপুটেশন প্রসঙ্গে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, ওনাদের যা দাবি সেগুলি দেখা হবে এবং আবাস যোজনার কাজ স্বচ্ছভাবেই হবে এ বিষয়ে আশ্বস্ত করেছে। তাদের দাবি ছিল এমজিএনআরজি স্টার্ট করানো এবং আমাদের যে যেখানে ক্ষেত মজুররা এখন ওনাদের বক্তব্য ছিল যে ক্ষেত মজুররা বাংলা শস্য বিমা এবং অন্যান্য যে বেনিফিটসগুলো আছে সেগুলো পাচ্ছে না, সেখানে জমির মালিকরা পাচ্ছে, তারা যেন পায় সে বিষয়টা লক্ষ্য রাখা, এবং যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়ির সার্ভে শুরু হয়েছে সে বিষয়ে ওনারা কিছু একটু জানতে চেয়েছিলেন, সেগুলো ওনাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে, মূলত এগুলোই ওনাদের জানার বিষয় ছিল। হ্যাঁ, সেটা সার্ভেটা স্বচ্ছভাবেই হবে এবং সেখানে ক্লেম অবজেকশনের জন্য সময় আছে, সুযোগ আছে, গ্রাম সভা করার সুযোগ আছে, সেখানেও তারা জানাতে পারে তাদের অসুবিধা থাকলে, এবং ক্লেম অবজেকশন করার যেহেতু সুযোগ থাকছে তো ক্লেম অবজেকশন করে ওনারা বলতে পারেন যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে রেক্টিফিকেশনের জন্য। ওনারা আশ্বস্ত হয়েছেন? আশা করি হয়েছেন, তো ওদেরকে জিজ্ঞাসা করতে হবে।